জানেন কি কারণে বিশ্বের বিভিন্ন ফুটবলাররা তাদের চুলের রকমারি রং করেন? চলুন জেনে নেওয়া যাক, চুল রং করার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ফুটবলারদের রকমারি চুলের স্টাইল এবং রং দেখতে পাওয়া যায়। সাম্প্রতিককালে ফরাসি তারকা ফুটবলার আতুয়া গ্রিজমান কাতার বিশ্বকাপের পরই তার চুল গোলাপি রঙে রাঙিয়েছে। অ্যান্টোয়েন গ্রিজম্যান একজন ফরাসি পেশাদার ফুটবলার, যিনি বার্সেলোনা এবং ফ্রান্স জাতীয় দলের লোনে লা লিগা ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ফরোয়ার্ড হিসেবে খেলেন। একজন বহুমুখী খেলোয়াড় গ্রিজম্যান, তার আক্রমণ, পাসিং এবং সহায়ক রক্ষণের জন্য পরিচিত এবং তার ক্যারিয়ারে আক্রমণাত্মক মিডফিল্ডার, উইঙ্গার এবং স্ট্রাইকার হিসেবে খেলেছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি এমন চুলের রং কেন করেন তা জানেন কি? বাহারি চুল ফরাসি তারকা আতুয়া গ্রিজম্যানের বরাবরের পছন্দ। কাতার বিশ্বকাপের পর চুলের রং গোলাপি করিয়ে নিয়েছেন গ্রিজম্যান। সম্প্রতি আতুয়া গ্রিজম্যান তার ক্লাব আতলেতিকো মাদ্রিদকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চুল গোলাপি করার নেপথ্যে থাকা কারণ নিয়ে তিনি মুখ খুললে বলেন, আতুয়া গ্রিজম্যান আগেও নিজের চুল নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন। রঙিন চুল করা তার কাছে নতুন কোনো ব্যাপার নয়। গ্রিজম্যানের গোলাপি রঙের চুলের নেপথ্যে রয়েছে তার পরিবারের সদস্যদের মতামত। ক্লাবকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিজম্যান বলেন, আমি বরাবরই চুল নিয়ে পরীক্ষা করি আর এটা কিন্তু আমার বেশ পছন্দের। নিজের গোলাপি রঙের হেয়ার কালার বেশ ভালো লেগেছে গ্রিজম্যানের। জানেন কি কারণে বিশ্বের বিভিন্ন ফুটবলাররা তাদের চুলের রকমারি রং করেন? চলুন জেনে নেওয়া যাক, চুল রং করার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ফুটবলারদের রকমারি চুলের স্টাইল এবং রং দেখতে পাওয়া যায়। সাম্প্রতিককালে ফরাসি তারকা ফুটবলার আতুয়া গ্রিজমান কাতার বিশ্বকাপের পরই তার চুল গোলাপি রঙে রাঙিয়েছে। অ্যান্টোয়েন গ্রিজম্যান একজন ফরাসি পেশাদার ফুটবলার, যিনি বার্সেলোনা এবং ফ্রান্স জাতীয় দলের লোনে লা লিগা ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ফরোয়ার্ড হিসেবে খেলেন। একজন বহুমুখী খেলোয়াড় গ্রিজম্যান, তার আক্রমণ, পাসিং এবং সহায়ক রক্ষণের জন্য পরিচিত এবং তার ক্যারিয়ারে আক্রমণাত্মক মিডফিল্ডার, উইঙ্গার এবং স্ট্রাইকার হিসেবে খেলেছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি এমন চুলের রং কেন করেন তা জানেন কি? বাহারি চুল ফরাসি তারকা আতুয়া গ্রিজম্যানের বরাবরের পছন্দ। কাতার বিশ্বকাপের পর চুলের রং গোলাপি করিয়ে নিয়েছেন গ্রিজম্যান। সম্প্রতি আতুয়া গ্রিজম্যান তার ক্লাব আতলেতিকো মাদ্রিদকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চুল গোলাপি করার নেপথ্যে থাকা কারণ নিয়ে তিনি মুখ খুললে বলেন, আতুয়া গ্রিজম্যান আগেও নিজের চুল নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন। রঙিন চুল করা তার কাছে নতুন কোনো ব্যাপার নয়। গ্রিজম্যানের গোলাপি রঙের চুলের নেপথ্যে রয়েছে তার পরিবারের সদস্যদের মতামত। ক্লাবকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিজম্যান বলেন, আমি বরাবরই চুল নিয়ে পরীক্ষা করি আর এটা কিন্তু আমার বেশ পছন্দের। নিজের গোলাপি রঙের হেয়ার কালার বেশ ভালো লেগেছে গ্রিজম্যানের।